নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে কাঠপাটা গরম থাকলেও এবার ঘূর্ণিঝড়ের দেখা মিলতে চলেছে বাংলার বুকে এই মাত্র বাবা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন হাওয়া অফিস জানিয়েছে উড়িষ্যা ও ছত্তিশগড় সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবত্ত যার ফলে আগামী শুক্রবার থেকে শনিবারের মধ্যে ঝাড়খণ্ড ও উড়িষ্যায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বোঝাতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দশই মার্চ শুক্রবার বাংলা ছয়টি জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ এগারোই মার্চ শনিবার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে বর্জ্য বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকায় সন্ধ্যের দিকে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে হাওয়া অফিস জানিয়েছে এই মার্চ মাসে দক্ষিণবঙ্গে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে যার কারণে গম ও অন্যান্য ফসলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই সমস্ত চাষিদের সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দক্ষিণ পশ্চিম বায়ু উত্তরবঙ্গের দিকে প্রবেশ করেছে যার ফলে হিমালয় পদতের সংলগ্ন দুটি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতের দিকে প্রবেশ করেছে যার ফলে আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ রাজধানী ঢাকাসহ রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেনসিং এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উপকূলবর্তী এলাকায় সন্ধ্যের দিকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বজতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আদ্রতার পরিমাণ থাকবে ছিয়াশি শতাংশের আশেপাশে হাওয়া অফিসের মতে সাধারণত বাংলায় মার্চ থেকে এপ্রিল মাসে ঘূর্ণিঝড় ধেয়ে আসে বেশি মাত্রায় এই দুই মাসে আরব সাগর থেকে বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় তৈরি হবে এবং যে ঝড়গুলি তৈরি হবে সেগুলি বেশিরভাগ মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতের বাংলা উড়িষ্যার উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়গুলি ভারতীয় উপকূলে ভয়ঙ্কর আঘাত আনতে পারে তাই পুরো মার্চ ও এপ্রিল মাসে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ